গুড মর্নিং বন্ধুরা, সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কিবার রোববার, আজকে রবিবার। এই ঘুরতে যাচ্ছি, কলকাতা ঘুরবো। চলো তোমাদেরকেও দেখাবো। আর যাবো দিদির দেওরের বাড়ি, বিষ্ণুদার বাড়ি। চলো দেখো, আমরা টাটা সুমো করে যাচ্ছি ভিক্টোরিয়া সবাই মিলে। তা খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা ভিক্টোরিয়া এসে গেছি। এই যে জলের বোতল চাচ্ছি মনার বাবা, এখানটা বসে আছি। ছোট বোতল অবশ্যই তোমাদের দেখাবো। চলো দেখো, ঘোরাঘুরি শুরু করে দিয়েছি এদিক ওদিক করে। মোটামুটি ভালোই ঘুরছি। গাছের তলা খুব সুন্দর, ঠান্ডা, ভালোই লাগছে। পাশে ফটো শ্যুট হচ্ছে, দেখো তোমাদের দেখাই। দেখো পাশে সব ফটো শ্যুট হচ্ছে। এই যে মডেল সাইডে দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকমের মডেল আছে দেখো, যেমন কোনে সব শ্যুট হচ্ছে, তারপরে হচ্ছে খুব সুন্দর সুন্দর মডেলগুলো, বেশ একদম শর্ট জামা কাপড় পরা থেকে শুরু করে একদম বিয়ের সাজ বাবু, লেহেঙ্গা সমস্ত কিছু, সব কিছু তোলা গেল না, একটু তুলছিলাম। তারপরে ওরাই বললো যে দিদি আমাদের এই ছবিগুলো নেওয়া যাবে না, ভালো করে বললো। তারপরে তোমাদের দেখাতে পারলাম না, এই যে আমরা এই পাশেই ঘুরছিলাম, তারপরে মাঠটা পুরো ভর্তি হয়ে গেছিলো মডেল আর ফটোগ্রাফারে। খুব সুন্দর ভিক্টোরিয়া, এখনো ঘোরা শুরু করিনি, এই ঘুরবো। চলো দেখো, এই ফুলগুলো আমার ভাই পেরে এনে দিচ্ছে, আমি মাথায় দিয়েছি। দেখো মাথায় দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে গাছটার ফুল, খুব সুন্দর গন্ধ। দেখো এই সাইডগুলো খুব সুন্দর। দেখো পরিবেশটা খুব শান্ত, গাছপালা দিয়ে ঘেরা ঘেরা। দেখো এই যে ধীরে ধীরে ফটোশ্যুটের লোকগুলো বেড়ে যাচ্ছে। তা যাই হোক, পাশেই একটা দেখো জলে যে কী সুন্দর গাছ, দেখো এই গাছটা, চারিদিকে ডালটা ছড়িয়ে গেছে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এই যে মাঠের পাশে একটা জলাশয়, মানে জলের এই জলটার মধ্যে মাছ টাছ কিছু নেই, এমনি জল। এই চারিপাশে দেখো বসার জায়গা রয়েছে, খুবই সুন্দর। কি সুন্দর গাছগুলো, মানে ঠান্ডা ওয়েদার, কোনো মানে অস্বস্তিকর গরম কিছুই লাগছে না, গাছপালা দিয়ে মোড়া। এই আস্তে আস্তে এখন যাচ্ছি ভিক্টোরিয়ার ভেতরটায়, মানে ভিক্টোরিয়া যাব। ভেতরটায় তো ফটো তুলতে দেয় না, ফোন এলাও নেই, ক্যামেরা এলাও নেই। ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাইরের দিকটা দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে ছেলেটা, আমার ছেলেটা খেলছে, আর পাশে ওই দিদির মেয়েটা, দুজনে খেলছে। দেখো দেখো ওরা খেলছে, আর আমরা এদিক এদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখো চারিদিকটা খুব সুন্দর, এই যে ভিক্টোরিয়াটা, এই যে আমার ছেলে এদিক ওদিক দৌড়াচ্ছে। দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়ার ভেতরে, তো সাইডগুলো দেখো ফুল ফুল দেওয়া। আর এটা পেছন দিকটা, মানে সরি যেটা দেখালাম ওটা সামনের দিক ছিল, আর এটা এই দিকটা দিয়ে যাচ্ছি, ওই দিকটা দিয়ে। দেখো গাছপালাগুলো কত সুন্দর লাগিয়েছে, আর সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে জামাইবাবু
সোনুকে কোলে নিয়েছে ওনার মেয়েকে, যেহেতু আমার বর আমার ছেলেকে কোলে নিয়েছে তাই জন্য ওকেও নিতে হবে। এই যে ভেতর মানে ঢোকার জায়গাটা দেখো খুব সুন্দর, ভেতরটাও খুবই সুন্দর, কিন্তু ভেতরে কোনো ফোন ক্যামেরা এগুলো করা যাবে না, তাই তোমাদের এরকমভাবেই দেখাতে হলো যে ক্যামেরা এলাও থাকতো তাহলে অবশ্যই তোমাদের দেখাতাম ভেতরটা। এখন আমি আমরা চলে যাচ্ছি, এখন আমি বারাসাত যাচ্ছি, বারাসাত যাচ্ছি আরাসাদ গিয়ে, চলো আবার তোমাদের সাথে দেখা হবে। দেখো ভিক্টোরিয়া থেকে বাসে করে শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে দেখো বনগা লোকাল ধরেছি বারাসাত যাওয়ার জন্য, মানে দিদির দেওরের বাড়ি। এ দেখো সবাই আমরা রয়েছি, ভীষণ টায়ার্ড রয়েছি দেখো, আর আমার টিপটিপও সব কেটে গেছে, আর মানে কি বলবো। দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের শ্যুট, কেন দেখি দেখা দেখা পরের দিন ওদের বাড়িতে গিয়ে আমি আর বিউটি বিউটি পিছনটা দেখাচ্ছিলাম, এখন দেখো বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, সেইটারই ভিডিও করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, চলে আসছি যে আমরা সেটাই, খুব আরো যত্ন পেলাম, খুব আপ্যায়ন পেলাম, আর খুবই ভালো লাগলো বিয়ে বাড়িতে, এই যে আমাদের বিয়াই মেদিনি দেওর, খুব মজা হয়েছে। তা পরের দিন আমরা বেরিয়ে পড়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটাই রাস্তায় যাওয়ার শিবের জটা থেকে ঝর্ণা বেরোবে, পেছনে পাহাড় থেকে ঝর্ণা পড়বে, গাছ পাচবে, বুঝতে পেরেছো, বুঝতে পারবে সব কটাই জলের মধ্যেই বাবার মন্দির। সন্ধ্যের পর আসলে অসাধারণ লাইটিং, গান চলবে এখানে স্পিকারে, এই জলটা নাকি খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা মানে খুবই ঠান্ডা সত্যি কথাই, আশেপাশের লোকজন সবাই বলছিল। আর এরকম মাছগুলো ব্যারিকেড দেওয়া আছে তাই জন্য আর মানে পুরোপুরি দেখাতে পারলাম না, দেখো সব মাছ এগুলো জলের মধ্যে ছাড়া রয়েছে, দেখো আর কিছুই দেওয়ার ছিল না এই ভিডিওটায়। তা বাড়ি চলে এসেছি, তাই ফটোগুলোই তোমাদের দেখালাম, এগুলো একটু তুলেছিলাম ভিক্টোরিয়ায় ঠিক আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।